সো এটা মূলত ফ্লিপকি, এটার সেট করার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ফ্লিপকি আর এটা হচ্ছে হচ্ছে অ্যাপের অরিজিনাল চাবিটা। সো এটা নেওয়ার পর যারা এভাবে মেশিং আছে তো এইসব মেশিং নিয়ে আসবেন, মেশিং যারা চাবি বানায় তাদের কাছে। সো এখানে দুইটা মেশিং, এটা হচ্ছে আপনার যারা ওই যে লেজার টাইপ কাট তাদের জন্য, আর এটা হচ্ছে ব্লেড, এটা নর্মাল চাবি যে কাটার জন্য মেশিংটা। সো তারপর আপনারা কী করবেন, দুইটা চাবি যিনি চাবি বানায় ওনার কাছে দিয়ে দিবেন, দিলে উনি এটাকে মেশিংয়ে সেট করবে। এই যে উনি এক সাইডে অরিজিনাল চাবিটা লাগাচ্ছে আর আরেক সাইডে উনি এখন ফ্লিপ কিলটা লাগাবে। তো সেক্ষেত্রে সিলিকন কভারটা খুলে দেন দিবেন, একদম ইজিলি বানিয়ে দিবে, এটা একদম ইজি প্রসেস। সো তারপর মেশিংটা অন করবে, অটোমেটিকলি একদম মাখনের মতো কেটে দিবে, এক মিনিটও লাগবে না, এর কম সময় হয়ে যাবে। তো দেন আপনারা এটা বাইকে ইউজ করতে পারবেন, একদম ইজি প্রসেস। তাছাড়া যারা আপনার হাতে বানায় তারাও পারে। সো তারপর আপনি এটা বাইকে অনায়াসে ইউজ করতে পারবেন, এটা দিয়ে বাইক অন অফ হবে, সিট কভার এভরিথিং সব কিছু ওপেন হবে, ট্যাঙ্কও ওপেন হবে, আপনারা ট্যাঙ্কই ওপেন করতে পারবেন, ইগনিশন অন করতে পারবেন, এভরিথিং। একটা অরিজিনাল চাবিতে যা করা যায় ফ্লিপকে থাকা চাবিটা বানাই আপনি সেম সব কাজ করতে পারবেন।